আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। রইল বাকি মাত্র আর 30 দিন। এই 30টা দিন আমরা কিভাবে আমাদের সামনে যে পড়াগুলো বাকি রয়েছে সেগুলো কিভাবে কমপ্লিট করব, বা এখনও যারা কোনো অধ্যায়গুলো পড়নি বা কোনো অধ্যায় এখন পর্যন্ত ব্যাকআপ হিসেবে রাখনি, আমরা এই 30 দিনে অর্থাৎ লাস্ট 10 দিন তো একেবারে স্পেশাল থাকবে। আজকে আমরা 30 দিনের মধ্যে প্রথম 10 দিনের মাস্টার প্ল্যানটা দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে যারা আমার 50 দিনের মাস্টার প্ল্যান দেখেছো তাদের জন্য 40 দিন ছিল বাকি, এখন হলো 30 দিন, মানে 3 নম্বর ধাপে আমরা চলে আসছি। যারা আজকে থেকে দেখতেছো তারা এখন থেকেই ফলো করো। তাহলে প্রথমে আমরা দেখবো প্রথম 10 দিনের মাস্টার প্ল্যান, মানে বাকি যে 30 দিন আছে তার মধ্য থেকে প্রথম 10 দিনের। তো প্রথমে বরাবরই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, এই 10 দিন অর্থাৎ আগামীকাল 15 তারিখ থেকে একেবারে 24 জানুয়ারি পর্যন্ত, এই 10 দিন আমরা বাংলা প্রথমপত্র এমসিকিউ শিখব। হচ্ছে খুব বেশি না, কিন্তু মাত্র 200টি এমসিকিউ আমরা শিখব, যেটা আমি ইতিমধ্যে প্রদান করেছি তোমাদের, আমার ইউটিউবে দেয়া আছে। তুমি 1 থেকে 200 পর্যন্ত এমসিকিউ যদি 6 ঘন্টা, 6 ঘন্টা অনেকবার দেখা হয়ে যাবে, প্রত্যেকটা দিন আমি 6 ঘন্টা করে পড়তে বলেছি, তাহলে 6 ঘন্টায় 200 টাইম শিখেও অনেকবার দেখা হয়ে যাবে। উচ্চতর গণিতে আমি 3টা অধ্যায় কমপ্লিট করতে বলেছি, অধ্যায় 8, অধ্যায় 11 এবং অধ্যায় 14। খুব তাড়াতাড়ি তোমরা এটার সাজেশনটা পেয়ে যাবে। পদার্থবিজ্ঞানে 2 দিন পড়তে বলেছি, সেখানে কমপক্ষে 3টি অধ্যায়, সেখানে কমপক্ষে 3টি অধ্যায় তোমাকে পড়তে হবে 2 দিনের মধ্যে। 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, মানে 18 ঘন্টায় 3টি অধ্যায় কিন্তু কাভার করা যায়। তুমি চাইলেই কিন্তু এটা করতে পারো, দুটি করলে প্রবলেম নাই। রসায়ন সেম প্রসেস করবে তুমি, এখানেও 3টি অধ্যায় কমপক্ষে কমপ্লিট করে রাখবে। আর জীববিজ্ঞান করবো হচ্ছে 1টি বা 2টি অধ্যায়, 6 ঘন্টা 1টা অধ্যায় কাভার করতে পারো অথবা 2টি অধ্যায় কাভার করতে পারো। ইংরেজি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, দেখতে পাচ্ছ এখানে আমরা দেখবো হচ্ছে খুব বেশি কিন্তু না, আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখবো হচ্ছে মাত্র 7 নম্বর কোশ্চেনটি আমরা দেখবো। দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন, এখানে অনলি 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন আমি সাজেশন তোমাদের দিয়েছি, মাত্র 17টি কমপ্লিটিং সেন্টেন্স, একটা কম্পোজিশন পড়বে 4 নম্বরটা, আমি যে সাজেশন দিয়েছি 8টি কম্পোজিশন তার মধ্যে থেকে 4 নম্বরটা পড়ে ফেলবে। ডায়লগ শিখবে হচ্ছে 3 নম্বরটা, যারা ইতিমধ্যে 1, 2 শিখে ফেলেছো তাদের জন্য 3 নম্বর, আর যারা এখন পর্যন্ত 1, 2 শিখনি সাজেশন আমি দিয়ে রেখেছি তারা 3টাই শিখবে। প্যারাগ্রাফ হচ্ছে দেখো 2টি, এখানে 2টি না 1টা করে শিখো, যেমন দেখো এখানে 1টি করে এবং এখানে 1টি করে তুমি শিখতে পারো, 2টি করে শিখতে পারলে খুবই ভালো, যেহেতু 2 দিন সময় তোমাদের কাছে আছে। তবে অবশ্যই চেষ্টা করবে যে সাজেশনটা দিয়েছি 1, 2, 3 কাভার করতে, তাহলে ডায়লগ প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কিন্তু আমার হয়ে গেল, 7-8টা গ্রামাটিক্যাল আইটেম চলে আসলো। প্যাসেজ সাজেশনটা পরের, মানে পরের পর্বে, মানে পরের 10 দিনে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় দেখলাম, ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষায় দেখে ফেলেছো, দেখো বাংলা প্রথম পত্র, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি দ্বিতীয় পত্র হয়ে গেল, 10 দিনে তুমি এইটা কাভার করবে। আশা করি যদি এটা কাভার করতে পারো তাহলে অন্যের চেয়ে বেশি এগিয়ে থাকবে। এবার আমরা দেখব বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের, তাদেরও পড়া 6 ঘন্টা করে, তাদের জন্য প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেম সবার জন্যই, আজকে বাংলা প্রথমপত্র এমসিকিউ হচ্ছে 200টি, 1 থেকে 200 পর্যন্ত 6 ঘন্টা অনেকবার দেখা যাবে। ফিনান্স 2 দিন করবে, 3 অধ্যায় 4 অধ্যায় এবং 5 অধ্যায়, 3টা অধ্যায় 2 দিন ভরে খুব ভালো মতো করে প্র্যাকটিস করবে। হিসাববিজ্ঞান করবে 2 দিন, জাবেদা, খোতের এবং নগদান বই, 3টা করলেই কিন্তু হয়ে যাবে। ব্যবসা উদ্যোগ করবে 1 দিন, কমপক্ষে 1 থেকে 2টি অধ্যায় তুমি কাভার করতে পারবে। গণিত তুমি 1 দিন করবে, সম্পাদ্য করবা 9টা, যে 9টা সম্পাদ্য আমি সাজেশন তোমাদের দিয়েছি। বিজ্ঞান করবে 1 দিন, শুধুমাত্র 12 অধ্যায়টা করবে, আর সাথে আগের মতোই আমরা গ্রামার শিখব। হচ্ছে দেখো এখানে গ্রামার দিয়েছে হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা, 17টি কমপ্লিটিং সেন্টেন্স, কম্পোজিশন 1টি, ডায়লগ 1টি এবং হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে 1টি, এখানে 1টি করে শিখো তোমরা, 1টা করে শিখলেই কিন্তু হবে। আর যারা নতুন আজকে দেখতেছো 30 দিনের মাস্টার প্ল্যান, তারা অবশ্যই 3টা শিখবে, 1, 2, 3, 1, 2, 3, 3টা শিখতে হবে, যেহেতু আমাদের সময় হচ্ছে 2 দিন। এবার আমরা চলে যাব হচ্ছে দেখো আর্টস বিভাগের শিক্ষার্থীদের জন্য, 7 ঘন্টা করে তোমাদের পড়তে হবে, কারণ তোমাদের প্রাইভেট একটু কম থাকে, দ্যাটস ওয়াই তোমরা বাসায় সময়টা একটু বেশি পাবে। তোমাদের জন্য
বাংলা এমসিকিউ 1 থেকে 200 পর্যন্ত আমি সাজেশনটা দিয়েছি, পড়ে ফেলো 7 ঘন্টায় অনেকবার দেখতে পারবা, 3 থেকে 4 বার ওটা দেখতে পারবে। ইতিহাস প্রথম 2 দিন দেখো, কমপক্ষে 3 থেকে 4টি অধ্যায় তুমি কাভার করতে পারবে 2 দিন ভরে যদি আমি শুধু ইতিহাসটা পড়ি। অর্থনীতির ক্ষেত্রে সেম কথা, এবং পরনীতি বা ভূগোলের ক্ষেত্রে 1 দিন 1 বা 2টি অধ্যায় কাভার করে রাখবে। গণিতে সম্পাদ্য 9টি এবং বিজ্ঞানের 1 দিন করব, 12 অধ্যায়টা করব। আর ইংরেজি গ্রামার সেম আগের মতোই, তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্নটা পড়ব, একটা কম্পোজিশন, একটা ডায়লগ এবং একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেটা আমি সাজেশন ইতিমধ্যে দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে তোমাদের জন্য প্রথম সাজেশন, মানে প্রথম 10 দিন এটা কাভার করতে হবে। এরপরে এই 10 দিন হয়ে গেলে আমরা পরবর্তী 10 দিনের প্ল্যান দিয়ে দেবো, মানে বাকি থাকবে তখন আর 20 দিন, সেটা তুমি পাবে হচ্ছে 25 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 24 তারিখ 6টার সময় তুমি এটা পেয়ে যাবা। অতএব তাহলে এই 10 দিন তুমি এইগুলো পড়ালেখা করো খুব ভালো মতো করে। 333টা এমসিকিউ আমরা সলিউশন করব। এখন যে কোনো টেস্ট পেপার, যে কোনো মূল বই অথবা যে কোনো কোচিং সেন্টারে তুমি এক্সাম দাও না কেন, আজকে যে অধ্যায়গুলো সলিউশন করা হলো এই অধ্যায় থেকে যে কটা এমসিকিউ তোমার সেই মডেল টেস্ট বা কোনো পরীক্ষায় তুমি নিজে টেস্ট করে দেখো, তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। ঠিক এইরকম 333টা এমসিকিউ এবং মোট 48টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবো আমরা লাইভ ক্লাসে, যেটা আজ থেকে শুরু হচ্ছে রাত 8টায়। ইতিমধ্যে 257 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তোমরা জানো যেহেতু আমি সবসময় আপডেট দিয়ে থাকি, কোথায় আপডেটটা দিই, আমার যে বি পেজটা আছে সেখানে প্রায় 32,400 শিক্ষার্থী জয়েন আছে, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশন সেকশন দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টও আমি দিয়ে রাখবো, তাহলে দ্রুত জয়েন করে ফেলো। যদি কোনো কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে কী করা থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে, সেই গ্রুপ অ্যাক্সেসটা পেয়ে যাবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে, এবং সেখানে কিন্তু আমি তোমাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে রেখেছি। ঠিক এই ভিডিওটার বা 48টি সৃজনশীল প্রশ্নের যে পিডিএফ ফাইলটা উত্তরপত্র সহ সেখানে কিন্তু পেয়ে যাবে, তার মানে তুমি এখন নিজেই কিন্তু অঙ্কের মাস্টার হতে পারো, জাস্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এই বছর পরীক্ষার জন্য, আর এক্সট্রা কোনো কোশ্চেন করা লাগবে না। আর বারবার তো বলেছি বলে কোশ্চেনটা কিন্তু কম ফলবো আমি, এটা আমার উপরে ছেড়ে দাও, বাকিটুকু তুমি করবে এক্সাম হলে গিয়ে, আশা করি তুমি এক্সাম হলে নিরাশ হবে না। লাস্ট ইয়ারে 351 জন, চলতি বছরে 257 জন, আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে লাইভ ক্লাস আপনার সাথে।